প্রবল শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয় আজ সন্ধ্যার মধ্যেই ব্যাপক তাণ্ডব এই রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই তবে কবে কোথায় কখন আছড়ে পড়তে পারে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়টি এই ঘূর্ণিঝড়ের জন্য কি কী সতর্কতা জারি করা হয়েছে কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কোথায় আছড়ে পড়বে সম্পূর্ণ বিস্তারিত জানবেন ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য সন্ধ্যাবেলায় ভয়ঙ্কর বিপর্যয় ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয় মৌসম ভ্রমণের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার বিকেলের দিকে গুজরাটের কচ্ছ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এর প্রভাবে তছনছ হয়ে যেতে পারে বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে গুজরাট সরকার ঘূর্ণিঝড়ের জেরে প্রায় একশোটি ট্রেন বাতিল করা হয়েছে ইতিমধ্যে ঘূর্ণিঝড় বিপর্যয় গুজরাটের পশ্চিম উপকূল এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতে সক্রিয়ভাবে প্রভাব ফেলেছে কেন্দ্রীয় সরকারও সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছে গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছের নিচু এলাকাগুলি থেকে তিরিশ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দলকে আরব সাগরের উপর অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বিপর্যয় একশো কিলোমিটার বেগে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড় গুজরাটের মান্ডাবি এবং পাকিস্তানের করাচির মধ্যবর্তী পাকিস্তান উপকূল দিয়ে অতিক্রম করতে পারে বিপর্যয় ঘূর্ণিঝড়ের প্রভাবে কচ্ছ দ্বারকা জামনগরে অতি ভারী থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে মৌসুম ভবনের তরফে একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক মহারাষ্ট্র গোয়া ও লাক্ষাদ্বীপে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে গুজরাটে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে চলেছে তাই ক্ষয়ক্ষতির সম্ভাবনাও সব থেকে বেশি আগামী ষোলো জুন অব্দি সমস্ত বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে মৎস্যজীবীদেরও আগামী দুই দিন সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে